মোল্লা জসিমউদ্দিনের এবং আরও যারা রয়েছে শ্যামলাল মকদুমপুরি, রমদেব মুখার্জি, নিজাম আলম, শামসুদ্দিন, সুভাষ মজুমদার, খায়রুল আলম, আজহার আলী, সুধীন মণ্ডল, মোহাম্মদ ইব্রাহিম, ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায় আমার খুবই পরিচিত, সোমনাথ ভট্টাচার্য, সুকান্ত ঘোষ, জ্যোতিপ্রকাশ মুখার্জি, মোল্লা ওয়াসিম আকরাম প্রমুখ, এরা এদের উদ্যোগে আমি আস্তে আস্তে অনেকেই জিজ্ঞেস করছিলাম আমার সাথে, আমার কলকাতা থেকে বিশিষ্ট সমাজসেবী আজকে শামীম এসেছে এবং আরও অনেকে এসেছে, লিয়াকত আছে, এই মঙ্গলপুরেরই অত্যন্ত সমাজ সচেতন মানুষ। তা আজকে আমরা বাংলা সাহিত্যের, আইনের জগতের লোক, সাহিত্যের জগতের সাথে আমাদের সংস্পর্শ আছে এবং আমরা এই বর্ধমান জেলার বাসিন্দা হিসেবে আমরা যেমন কুমোদরঞ্জন মল্লিকের কথা মনে পড়ে রবীন্দ্রনাথ, আজকে সেই জায়গায় কাজী নজরুল ইসলামের কথা মনে পড়ে। সুতরাং এই গ্রাম্য পল্লীতে যেখানে সংস্কৃতির অবক্ষয় হচ্ছে, যেখানে আমাদের বাংলাদেশের যে চর্চাটা হয় সেই চর্চার অনুভূতিটা কিন্তু আমরা পশ্চিমবাংলায় পাই না। রাজনীতির কচকাচানিতে আজকে সেই সংস্কৃতি, সেই যে বাহ্যিকতা, সেটা যেন আমরা হারিয়ে যেতে বসেছি। কিন্তু আজকে কবি কুমোদরঞ্জন চিন্তা ভাবনায় আজকে যেখানে তার স্মৃতি অবলুপ্ত প্রায় হতে যাচ্ছে এবং আমি রাস্তায় আস্তে আস্তে দেখছিলাম কোটি কোটি টাকা আজকে উন্নয়নে সোপানে বন্যা হয়ে যাচ্ছে, কিন্তু রাস্তাঘাট বা সেই পরিষেবায় তার নামে একটা ফলকও দেখলাম না যে আজকে সেই জায়গায় আমরা সেই সম্মানটুকু তাকে জানাব। তবু এরই বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্য দিয়ে এই যে যারা উদ্যোক্তা, আজকে সমাজের যারা বিশিষ্ট আমাদের বিশেষ কবি মহেশ্বতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সঙ্গীত শিল্পী সোনালী কাজী এসেছেন, শিক্ষাবিদ গৌতম তালুকদার এসেছেন, ইতিহাসবিদ সরজিৎ দশ এসেছেন এবং সমীর ভট্টাচার্য, চিকিৎসক ডক্টর শিশির বিশ্বাস এবং গোড়াচাঁদ সেনগুপ্ত, এই যে বিশিষ্ট মানুষের যে এই আগমন আজকে সেই জায়গায় এই কুমুদ গ্রামে, কোক গ্রামকে কেন্দ্র করে শুধু নয়, এটা শুধু বর্ধমান জেলায় নয়, আমি জসিমকে অনুরোধ করব যে এই ধরনের অনুষ্ঠান কলকাতার বুকে করতে হবে, কলকাতার বুকে করতে হবে, যদিও সেটা অনেক খরচ সাপেক্ষের ব্যাপার, তবু যেটুকু সহজ সাহায্যের দরকার, অর্থনৈতিক হোক, লোকবল হোক, আমি সেই জায়গায় আইনের জগতে, আমি বার কাউন্সিলের চেয়ারম্যান, আই এম দ্য অনলি মাইনরিটি কমিউনিটি আফটার ইন্ডিপেন্ডেন্স, আই এম দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ দ্য বার কাউন্সিল, এবং আজকে বর্তমানে আজকে বিপ্লবী রাসবিহারী বোস, বোসপ্রভাবলী রায়না বাড়ি, তিনি এই পদ অলঙ্কৃত করে গিয়েছিলেন। সুতরাং জসিমের ডাকে আমি সারা না দিয়ে আমি পারলাম না। সুতরাং আজকে এই ডাকে এসে আপনাদের যে বিভিন্ন সমাজে বিভিন্ন পেশাগত দিক থেকে যে মানুষরা আজকে জমায়েত হয়েছে, আজকে তাদের এই প্রচেষ্টা বা তাদের এই আন্তরিক যে পরিশ্রম, আমার মনে হয় আগামী দিনে হয়তো আজকে কুমোদরঞ্জন মল্লিক নেই বা তার স্মৃতি হয়তো বিলুপ্ত প্রায় হতে যাচ্ছে, কিন্তু যারা আজকে এই আগামী প্রজন্মে জসিমউদ্দিন সহ যারা আগামী প্রজন্মে, যারা আগামী দিনে নেতৃত্বে সাহিত্যের জগতে দিতে চলেছে, আমি তাদেরকে আমার মনের আন্তরিক দিক থেকে সাধুবাদ জানিয়ে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব।